ক্রিকেট প্রেমীদের জন্য খুশির খবর আইপিএল দেখে বাড়ি ফেরার চিন্তা শেষ মধ্যরাতে ক্রিকেট প্রেমীদের বাড়ি ফিরতে এগিয়ে এলো মেট্রো রেল কর্তৃপক্ষ আইপিএল ম্যাচের কথা মাথায় রেখে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রের খবর ইডেন গার্ডেনে যে কদিন আইপিএল ম্যাচ খেলা হবে সেই কদিন বাড়তি মেট্রো রেল চালানো হবে খেলা শেষে ক্রীড়া প্রেমীদের বাড়ি ফেরার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত রাত বারোটা পনেরো মিনিট নাগাদ স্প্ল্যানেট থেকে দুটি ট্রেন ছাড়বে একটি স্প্ল্যানেট থেকে দক্ষিণেশ্বর এবং অপর একটি ট্রেন স্প্ল্যানেট থেকে কবি সুভাষ বা নিউ কোরিয়া পর্যন্ত যাবে মেট্রো রেল সূত্রে খবর যে কটা দিন ইডেন গার্ডেনে ম্যাচ হবে শুধুমাত্র সেই কটা দিন এই বাড়তি ট্রেন চালানো হবে মেট্রো যাত্রীদের কাছে অত্যন্ত সুখবর এবং এটা কলকাতাবাসীর জন্য এটা সুখবর মেট্রো রেলওয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটি হলো আইপিএল টুর্নামেন্টের কথা মাথায় রেখে আমরা মেট্রো রেলওয়ে বিশেষ ট্রেন পরিষেবা চালাচ্ছি ক্রিকেট ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে এই ট্রেন পরিষেবা প্রত্যেকটি আইপিএল ম্যাচের শেষে আমরা দেবো এসপ্ল্যানেডে সেটি ছাড়বে রাত্রি বারোটা পনেরো মিনিটে মানে অড ফিফটিন যেটাকে আমরা বলি সেটা দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছচ্ছে রাত্রি বারোটা আটচল্লিশ মিনিটে এবং কবি সুভাষও বারোটা আটচল্লিশ মিনিটে দুটি ট্রেন ছাড়বে একটি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আরেকটি কবি সুভাষ যাওয়ার জন্য দুটোই এসপ্ল্যানেডে রাতি বারোটা পনেরো সময় ছাড়বে এইগুলোই প্রত্যেকটা ক্রিকেট ম্যাচ এইগুলোই ইডেন গার্ডেন্সে হবে আগামী আইপিএল যে টুর্নামেন্ট চলছে সেই টুর্নামেন্টের কথা মাথায় রেখে এটা ভাবনা চিন্তা করা হয়েছে তো ইডেন গার্ডেন্সে যেসব দিনে ম্যাচগুলো আছে অর্থাৎ ছ তারিখ চোদ্দো তারিখ তেইশ তারিখ আট তারিখ আটই মে এগারোই মে এবং বিশে মে এই প্রত্যেকটা দিনেই এই পরিষেবা আমরা দিচ্ছি ইতিমধ্যেই আইপিএল জড়ে কাঁপছে গোটা রাজ্য শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা